ডুয়ার্সের পর্যটনকে আরো উন্নত করতে এবং পর্যটকদের ডুয়ার্সের প্রতি আকর্ষিত করতে নয়া পদক্ষেপ রেলের। তিস্তা নদীর পূর্ব দিকে ডুয়ার্সের প্রথম রেল কোচ রেস্তোরাঁ চালু হলো বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজা ভাতখাওয়ায়। রাজা ভাতখাওয়া স্টেশনের ঠিক বাইরেই রেলের বাতিল একটি কামরাকে সাজিয়ে রেস্তোরাঁর রূপ দেওয়া হয়েছে। দীপাবলির আগে রেলের তরফে এই উপহার পেয়ে খুশি পর্যটকেরা। আলিপুরদুয়ার পর্যটনের মুকুটে রেলের তরফ থেকে যোগ করা হলো রেল রেস্তোরাঁ। আমার ঠিক পেছনেই রয়েছে সেই রেস্তোরাঁটি, অর্থাৎ এই যে আলিপুরদুয়ারে বিভিন্ন পর্যটকরা আসেন ঘোরবার জন্য, তাদের জন্য কিন্তু এবার রেল অভিনব উদ্যোগ গ্রহণ করলো কালী পুজোর ঠিক আগেই। জানা যায় যে এই যে রেল রয়েছে, এই রেলের মধ্যে কিন্তু রয়েছে সেই রেস্তোরাঁটি, এবং এখানে কিন্তু পর্যটকরা এসে বক্সা ফরেস্টের মাঝেই, যেহেতু এখানে কিন্তু পর্যটকরা এসে কিন্তু তারা কিন্তু বিভিন্ন রকম যে ডুয়ার্সের যে মূলত যে সমস্ত খাবারগুলি রয়েছে সেই খাবারের স্বাদগুলি কিন্তু তারা কিন্তু এই রেস্তোরাঁ থেকেই কিন্তু গ্রহণ করতে পারবেন। আমরা একটু আপনাদের ভেতরের দিকটা দেখাবো যে কীভাবে তারা এই যে রেল রেস্তোরাঁ রয়েছে সেইটার গুছিয়েছেন। প্রথমে কিন্তু রয়েছে এখানকার যে রিসেপশন সেটা, এবং তার ঠিক পেছনের দিকেই রয়েছে একদম রেলের যে বগিটা সেটা কিন্তু রয়েছে, এবং এটার ভেতরেই কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছেন যারা এই দায়িত্ব নিয়েছেন এটার। এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা বগির মধ্যেই কিন্তু এটাকে তুলে ধরা হয়েছে। দীপাবলির ঠিক মুখেই ভোজনরসিক পর্যটকদের জন্য বড় উপহার রেলের তরফে। তিস্তা নদীর পূর্ব দিকে ডুয়ার্সের প্রথম রেল কোচ রেস্তোরাঁ চালু হলো বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজা ভাতখাওয়ায়। রাজা ভাতখাওয়া স্টেশনের ঠিক বাইরেই রেলের বাতিল একটি কামরাকে সাজিয়ে রেস্তোরাঁর রূপ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই রেল কোচ রেস্তোরাঁর উদ্বোধন করলেন আলিপুরদুয়ারের DRM অমরজিৎ গৌতম সহ রেলের অন্যান্য আধিকারিকরা। নর্থ বেঙ্গল কা এক বহুত ফেমাস টুরিস্ট স্পট হচ্ছে ডাম দিঘি। আমাদের ভি পুরি কোশিশ হ্যায় কি উস টুরিজম অ্যাক্টিভিটি কো বড়ায়া যায়। রেলওয়ে বহুত সারি অ্যাক্টিভিটিজ কে আলাদা কোচ রেস্টুরেন্ট ভি হাম লোক কই জগহ পে লাগা রহে হ্যায়। ইয়ে সেকেন্ড হ্যায়, লাস্ট মান্থ পে ভি হামনে পুরা জাতকে বতায়া থা কি ইয়াহাঁ পর হ্যায়, আগে ভি কুছ লোক প্ল্যানিং কর রহে হ্যায়। ইসসে जो टूरिस्ट लोग आ रहे हैं पर उनको फ़ायदा होगा, इकोनॉमी डेवलप होगी और साथ ही साथ रेलवे की रेवेन्यू भी बढ़ेगा। सर ये अगले कहाँ कहाँ इसका और भी? अभी पाइपलाइन में है, एग्जैक्ट स्टेशन बता पाना मुश्किल है, लेकिन यू विल सी इन नेक्स्ट फ्यू पीरियड देयर बी सम। और दूसरा डिपेंड करता है मार्केटेबिलिटी पर, और दूसरा कितना पेट्रोनेज है जिस जो एजेंसी ले रही है, यदि उसको प्रॉफिट होगा, लोग आएंगे यूज़ करेंगे तो वो जगह भी डिमांड आएगी, हम वो जगह भी इसको। উত্তর পূর্ব সীমান্ত রেলে ইতিমধ্যেই নিউ কাটিহার, নিউ জলপাইগুড়ি স্টেশনে দুটি বাতিল রেল কামরায় কোচ রেস্তোরাঁ সক্রিয় রয়েছে। তবে রাজাভাতখাওয়া রেল স্টেশনের রেস্তোরাঁটিকে বাকিদের থেকে কিছুটা হলেও এগিয়ে রাখছেন অনেকেই, কারণ রাজাভাতখাওয়া বনগ্রাম, চারিদিকে ঘন সবুজ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল, ঠিক তার মাঝখানে শীততাপ নিয়ন্ত্রিত খাবারের ঠিকানা, যার আশেপাশে প্রায় প্রতিদিন বুনো হাতির দল ঘুরে বেড়ায়। ডুয়ার্সের পূর্ব দিকে এমন অভিনব ব্যাপার এই প্রথমবার। আমরা খুবই আনন্দিত, কারণ আলিপুরে আগে কখনো এরকম কোচ রেস্টুরেন্টে কিছু হয়নি আশা করছি। তো আমাদেরও খুবই মানে ভালো লাগছে, যেহেতু আলিপুরে ফার্স্ট টাইম এরকম কোচ রেস্টুরেন্টে কিছু একটা হচ্ছে। এই যে প্রথম যারা নাকি পর্যটক কলকাতা থেকে আসলেন, তো ওনারা এসে কি বললেন বা কি জানালেন তাদেরকে? ওনাদের রিভিউ পেয়ে তো আমরা খুবই খুশি হলাম, কারণ ওনারাই আমাদের ফার্স্ট কাস্টমার আজকের। আর ওনারা খুবই ভালো ফিডব্যাক দিলেন, বললো যে ওনাদের ডেকোরেশন থেকে শুরু করে এই কনসেপ্টটা সবই খুবই ভালো লাগছে, তো ওটা শুনে আমাদের খুবই ভালো লাগলো। আচ্ছা, কী কী রয়েছে, কিসের জন্য মানুষ মূলত এখানে আসবে? আচ্ছা, আমরা বাইরে যে আমাদের ম্যুরাল পেইন্টিংটা আছে পুরো কোচ রেস্টুরেন্টটার ওপরে, ওটা আমরা পুরো ডুয়ার্সের থিমটাকে তুলে ধরেছি। মানে এখানে ট্রাইবাল গ্যাংটা ধরুন, তারপর এখানে যত অ্যানিমেলস আছে বাকি সব কিছু আমরা পুরো ডুয়ার্সের থিমের উপরেই এটাকে করেছি। বেশ কিছু চমক থাকছে আলিপুরদুয়ারে নতুন খাবারের ঠিকানায়। প্রথাগত ভারতীয় খাবারের পাশাপাশি চাইনিজ কন্টিনেন্টাল খাবার তো থাকছেই, এছাড়াও বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, উৎসবের মরশুমে চাহিদা অনুযায়ী খাবারের বৈচিত্র্য বাড়বে।
আলিপুরদুয়ারে সারা বছর যত পর্যটক বেড়াতে আসেন তার 90% পৌঁছে যান বক্সা ব্যাঘ্র প্রকল্পে, যেখানে রাজাভাতখাওয়া জয়ন্তী বরাবরই জনপ্রিয় পর্যটন মহলে। তবে এদিন পর্যন্ত রাজাভাতখাওয়া থেকে জয়ন্তীর মধ্যে কোনো শীততাপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁ ছিল না। বরাবরই একটি অংশে পর্যটকরা খাওয়ার জন্য কিছুটা অভিনব স্থানের খোঁজ করতেন, যেখানে সঠিক দামে খাবারের প্রচুর বৈচিত্র্য পাওয়া যাবে। কোচের ভেতর কম বেশি 40 জন একসাথে বসে খেতে পারবেন, বাইরের লনেও থাকছে বসার এবং খাওয়ার ব্যবস্থা। আমরা দেখে বুঝতে পারিনি ব্যাপারটা, ফার্স্টে মনে হয়েছিল যে এটা একটা রেস্তোরাঁ, কিন্তু আমাদের কৌতূহলবশত আমরা নামলাম, নেমে ভাবলাম যে দেখি ব্যাপারটা কি, কোনো অনুষ্ঠান হচ্ছে কিছু হচ্ছে, এসে জানতে পারলাম যে এখানে এটা আজকে লঞ্চ করছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগলো, ভালো লাগলো, এরকম যদি দেখা যায় তো সত্যি সত্যি খুবই সুন্দর লাগলো। বলতে গেলে তো আমরা এগুলো তো বুঝতে পারিনি যে সত্যি এরকম দেখা যেতে পারে রাস্তাঘাটের মধ্যে, আমরা যে এরকম হঠাৎ করে জয়ন্তী যাচ্ছিলাম আমরা পথে, এটা দেখে আমরা সত্যিই ভাবিনি, দেখে ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এটা ফার্স্টে দেখে ভেবেছিলাম কোনো একটা অনুষ্ঠান বাড়ি, এটা রেলের তরফ থেকে যে এত সুন্দর সিস্টেম করা হয়েছে, একটা হোটেল টাইপের করা হয়েছে, ভেতরে যা কিছু অ্যাকোমোডেশন করেছে এবং পারিপার্শ্বিক যা সমস্ত ব্যবস্থা করেছে খুবই সুন্দর, এবং আশা করি এটা আরও ভালোভাবে পরিচালকবর্গ যদি চালনা করে এটা আরও সুন্দরভাবে পরিচালনার ওপর নির্ভর করে। হ্যাঁ, সুতরাং আমরা আশা করব, রেলকে ধন্যবাদও জানাই এই ব্যাপারে, যে আপনারা তা যেই জিনিসটা নিয়ে আপনারা ব্যবস্থা করেছেন এবং সাধারণ দর্শক আমাদের মতন যারা পর্যটক আছে তারা আসবে, এবং আমরাও যেমন এসেছি পর্যটক হিসেবে আমরাও খুব খুশি হয়েছি। শতাধিক বিভিন্ন রকমের খাবার তৈরিতে পটু এমন অভিজ্ঞ কুকও থাকছেন রেস্তোরাঁর সাথেই। পরিষ্কার পরিচ্ছন্নতার উপর যেমন নজর দেওয়া হবে তেমনি খাবারের দামও মধ্যবিত্তের একেবারে নাগালের মধ্যেই থাকছে। এবার দেখার বিষয় যে এই যে টেস্ট অফ ডুয়ার্স যে রয়েছে, এখান থেকে সাধারণ মানুষেরা কতটা আকর্ষণ হয় এবং তার পরবর্তীতে এখানে আসেন ঘুরতে। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি।